অম্বুবাজিতে দেবদৈবীর পুজো বন্ধ করে রেখেছেন মায়ের কৃপা থেকে বঞ্চিত হলেন না তো লোকবিশ্বাস মতে আষাঢ় মাসের সাত তারিখে সেরা নক্ষত্রের তিনটি পথ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুমতি হন এই সময়টিতেই অম্বুবাচি পালন করা হয় এবছর ইংরেজি মাসের বাইশে জুন অর্থাৎ সাতই আষাঢ় শনিবার অম্বুবাচি শুরু হয়েছে শেষ হবে পঁচিশে জুন অর্থাৎ দশই আষাঢ় রাত নটার পর আর এই অম্বুবাচির শুরুর দিন থেকে বিভিন্ন মন্দিরে দরজা বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি ঘরের নিত্য পুজো বন্ধ করে দেন কিছু মানুষ কতটা ভুল কাজ করছেন বা মায়ের কৃপা থেকে কতটা বঞ্চিত হচ্ছেন আপনি জানেন কি বলছেন মাতৃ সাধক শঙ্কার্জী সবাইকে নমস্কার আপনারা জানেন যে অম্ববাচী প্রবৃত্তি এবং নিবৃত্তি সম্পর্কে এবং আমাদের বর্তমানে যে বাঙালি সমাজ আছে এখানে অম্ববাচি নিয়ে বেশ কয়েকটা কনফিউশন আমরা দেখতে পাই বস্তুতপক্ষের শাস্ত্রে যে অম্ববাচি সম্পর্কে বলা হয়েছে সেটা হচ্ছে যে ধরিত্রী মাতা এই সময় ঋতুমতী হন অর্থাৎ এই চার দিন জোরে কথা বলা উচিত না বা ভূমিতে আঘাত করা উচিত না বা কর্ষণ করা বা চাষাবাদ করা বারণ আছে এর সাথে বিজ্ঞানের সাথে আমাদের ধর্মের এমন একটা মিল পাওয়া যায় যেরকম হচ্ছে যখন আমরা সাধারণত দেখি চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে একজন মহিলা যখন ঋতুমতি হন তারপরে তার গর্ভধারণ করার চান্সেস অনেক বেশি বেড়ে যায় ঠিক সেই রকমভাবে বর্ষা যখন আগত হচ্ছে এই মতো অবস্থায় এই চার দিন যখন ধরিত্রী মা ঋতুমতি হচ্ছেন ঠিক পরে যখন আজকে রাত্রির নটা আট মিনিটে অম্ববাচি ছেড়ে যাবে এই সময় তারপর থেকে যে সময় শুরু হবে এই সময় অর্থাৎ অম্বুবাচির পরবর্তী সময় আবার আমাদের ধরিত্রী মাতা চারিদিকে সবুজে সবুজ হয়ে গিয়ে শস্য শ্যামলা হয়ে যাবে বস্তুতপক্ষে কিছু জিনিস লক্ষণীয় যে এই অম্ববাচী মাথায় অনেকে দেবী মূর্তি ঢেকে রাখেন এবং বাড়িতে যে ফটো আছে অর্থাৎ পটচিত্র সেগুলোকেও ঢেকে রাখেন এগুলো ঢাকার শাস্ত্রসম্মত কোনো বিধান নেই দুই নম্বর কথা হচ্ছে অনেকে অতিরিক্ত আবেগতাড়িত হয়ে নিত্য পুজো বন্ধ করে দেন কিন্তু যদি আমরা শাস্ত্রের আলোকে দেখি সদাশিবের বচন অনুযায়ী নিত্য পুজো জপ আদি সমস্ত কিছুই এই সময় করার জন্য মহাদেব বিশেষ করে নির্দেশ দিয়েছেন যদি মন্দিরই বন্ধ করতে হয় তাহলে শক্তিপীঠের মধ্যে একমাত্র কামরূপ কামাক্ষায় যে মহামুদ্রা রয়েছেন যনিপীঠ রয়েছে সেই পিঠেই কিন্তু মন্দির বন্ধ হওয়ার বিধান দৃষ্ট হয় বাকি কোনো শক্তি মন্দিরে মন্দির বন্ধ হওয়ার কোনো শাস্ত্রসম্মত বিধি নিষেধ কিন্তু আমরা দেখতে পাই না এই ক্ষেত্রে একজন সাধারণ ভক্ত তারা তাদের নিত্যকর্ম করবে অর্থাৎ সন্ধ্যা বন্দনা গায়ত্রী জপ থেকে শুরু করে যাদের ইষ্টমন্ত্র লাভ হয়েছে দীক্ষা হয়েছে তারা তাদের ইষ্ট দেবতার পূজা এবং নিত্যকর্ম সহ ইষ্টমন্ত্র জপে তাদের মনকে সদা নিবেশ রাখবে এবং এই সময় মায়ের বিশেষ আরাধনা করলে কিন্তু মা আমাদের বিশেষভাবে কৃপা করে থাকেন তারও প্রমাণ আমাদের শাস্ত্রে পাওয়া যায় এই ক্ষেত্রে শাস্ত্রে ব্রাহ্মণ এবং বিধবাদের জন্য কিছু কিছু বিধিনিষেধ আছে দেশাচার এবং শরীরের সামর্থ্য অনুযায়ী তারা সেই বিধিনিষেধ ফলো করবে অম্বুবাচী একটি ধর্মীয় আমাদের রীতিনীতি এই ক্ষেত্রে অযথা কুসংস্কার ছড়ানোর কোনো দরকার নেই যেটুকু শাস্ত্রে বলা আছে সেইটুকুই করতে হবে তার পরিশেষের শ্লোকের মধ্যে বোধই যে কেবলম শাস্ত্র মাসৃত্যা না কর্তব্য ইউপ্তিহীনা বিচারে না ধর্মহানি প্রজাযেতে যজ্ঞশিষ্ট রামায়ণে এই কথা পরিষ্কারভাবে ভাবে বলা আছে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার